ষোলো বছর জাতীয় দলে খেলার পরেও ব্যাটিং অর্ডার স্থায়ী হয়নি সাকিব আল হাসানের। দলের প্রয়োজনে তাকে বারবার ছাড়তে হয়েছে নিজের পজিশন। এবারও ব্যতিক্রম হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআইতে সাকিব আল হাসান তার পছন্দের পজিশনে খেলার সুযোগ পাননি। পাঁচ বছর আগে 29 ইনিংস পর সাকিব পাঁচে ব্যাটিংয়ে নামলেন, 12 বলে 1 চারে 8 রান করে মঈন আলীর বলে বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফেরেন সাকিব। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে সাকিব 4 নম্বরে এবং শেষটায় 3-এ নেমেছিলেন। তামিম না থাকায় মধ্যভাগে নির্ভরযোগ্য কাউকে রাখতেই সাকিবকে 4-এ পাঠানো হয়েছিল। প্রথম ওয়ানডেতে 29 এবং শেষটায় করেছিলেন 43। চান্ডিকা হাথুরু সিংয়ের সময়ে উপরে ব্যাটিংয়ের সুযোগ একাধিকবার চেয়েও সাকিব পাননি। হাথুরু সিংয়ে ফিরেই সাকিবকে আবার পাঠালেন পাঁচে। এর পেছনে বড় কোনো পরিকল্পনা আছে কিনা তা সময় হয়তো বলে দিবে। তবে এখানে একটা প্রশ্ন উঠতেই পারে, শেষ ওডিআই বিশ্বকাপের সেরা ব্যাটারকে আগামী বিশ্বকাপের আগে ব্যাটিং পজিশনের রদবদল করাটা কতটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে? এ সময় দলগুলো নির্দিষ্ট পজিশনে নির্দিষ্ট খেলোয়াড়কে সেট করেন, বড় মঞ্চে যাওয়ার আগে খুঁজে নেয় সঠিক কম্বিনেশন। কিন্তু বিশ্বকাপের বছরে নতুন কোচ সাকিবকে নিয়ে নতুন পরিকল্পনা সাজাবে? ওয়ানডে ক্যারিয়ারের শুরু দিকে সাকিব আল হাসান 4 বা 5 নম্বরে বেশি ব্যাটিং করেছেন। প্রথম 170 ইনিংসের মধ্যে 3 নম্বরে নেমেছিলেন মাত্র 2 বার। 2018 সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজে তাকে 3-এ নামানো হয়। টানা 10 ইনিংসে ব্যাটিং করে 50 করেছিলেন 4টি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জিততে বড় ভূমিকা রেখেছিলেন ব্যাটসম্যান সাকিব। একই বছরে ডিসেম্বরের 3 ইনিংসে 5 নম্বরে ব্যাটিং করতে হয়েছিল বাহাতি এই ব্যাটসম্যানকে। তবে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজে নিজের পছন্দের পজিশনে ফেরেন সাকিব। সেই ধারাবাহিকতা ছিল 2019 বিশ্বকাপে। 3 নম্বরে ব্যাটিং করে 8 ম্যাচে সাকিব করেছিলেন 606 রান, 2 সেঞ্চুরি ও 550-তে তিনি নিজেকে নিয়ে যান অনন্য এক উচ্চতায়। 3 নম্বরে ব্যাটিং করার সিদ্ধান্তটা ছিল সাকিবের। তখনকার কোচ স্টিভ রোডস শুরুতে তার সিদ্ধান্তকে সমর্থন করেননি, সতীর্থরাও ছিলেন উদ্বিগ্ন। তবে সেই প্রতিকূলতার মধ্যেও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শুরু থেকেই ছিলেন সাকিবের পক্ষে। সেই প্রতিদান বাহাতি ব্যাটসম্যানদের ভালোভাবেই। 36 ওয়ানডেতে 3 নম্বরে ব্যাটিং করেছেন সাকিব, 49.64 গড়ে মোট রান করেছেন 1529, যেখানে তার ক্যারিয়ারের মোট রান 6843। নাজমুল হোসেন শান্ত রান করায় 3 নম্বর পজিশনে তিনি থাকছেন এমনটা বলাই যায়। তামিম লিটন ওপেন, তার মানে বলা যায় শান্ত রান করায় প্রিয় পজিশনে আর খেলা হচ্ছে না সাকিবকে।